হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সপ্লোর গাইড। আজকে আমি বরগুনা জেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একটি দ্বীপের। এটা অ্যাকচুয়ালি কোনো ট্যুরিস্ট প্লেস না, সেহেতু অনেকেই আপনারা এই দ্বীপটির নাম জানেন না, বাট যারা বরগুনাবাসী আছেন তারা দ্বীপটি সম্বন্ধে বেশ ভালোই জানে। এটি বলেশ্বর নদীর উপর দীর্ঘদিন আগেই এই দ্বীপটি জেগে উঠে, এলাকার লোকজন এটা নাম দিয়েছিল ধানচির চর, সেখানে অনেক ধানচি জন্মাত। তো লাস্ট 3-4 বছর আগে এটা নতুন নামকরণ করা হয় এবং এটা নামকরণ করা হয় বিহঙ্গ দ্বীপ। সো আজকে আমরা বিহঙ্গ দ্বীপে যাব এবং আপনাদেরকে আগেই বলে রাখি আমাদের এই মিশনটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আর কেন ব্যর্থ হয়েছে সেটা সামনে ভিডিওতে দেখলে আপনারা বুঝবেন। গত নভেম্বর মাসে বরগুনা জেলায় যাই বেড়াইতে, তো তখনই এলাকাবাসীর কাছে শুনি যে এই বিহঙ্গ দ্বীপ নামে একটা দ্বীপ আছে, যেটা পাথরঘাটা উপজেলায় থেকে খুব বেশি হলে 5-6 কিলোমিটারের মতন পথ হবে নদীপথ, এবং দ্বীপটি বলে খুবই সুন্দর, নির্জন একটা দ্বীপ। আর এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই দ্বীপের পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো শিকড়ে বলে চিংড়ি মাছ দেখা যায়, এবং প্রচুর চিংড়ি মাছ, জীবন্ত চিংড়ি মাছ দেখা যায়। আমি আসলে বাজারে ছাড়া জীবন্ত চিংড়ি মাছ পানিতে দেখছি বলে আমার মনে পড়ে না। তো আমার খুব আগ্রহ জাগে যে আমরা দ্বীপটিতে যাব। মিশনটা আমাদের সম্পূর্ণই ব্যর্থ হয়েছে। সো কেন ব্যর্থ হয়েছে সেটা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সো চলুন, আমরা বরগুনা থেকে নিজস্ব গাড়িতে পাথরঘাটা উপজেলায় আসি এবং পাথরঘাটার এই যে ঘাটটি আছে এই ঘাটটি থেকে আমরা বিহঙ্গ দ্বীপে যাব। তো আমরা একটা নৌকা ভাড়া করি, ট্রলার টাইপের, মাছ ধরা ট্রলার। এখানে আসলে ট্যুরিস্টদের জন্য আলাদা কোনো নৌকা নেই। তো আমাদের জন্য ভাড়া নির্ধারণ করা হয় বা ওনারা যে ভাড়াটা চায় সেটা হচ্ছে মাত্র 1000 টাকা। তো নর্মালি বিহঙ্গ দ্বীপে যেতে এবং আসতে আপনার 2-2.5 ঘন্টার মতো লাগবে সব কিছু মিলে, থাকা দেখা সহ। তো সেই ক্ষেত্রে 1000 টাকা আসলে খুবই কম মনে হয় আমার কাছে। তো পরে যেটা বুঝি যে এটা যেহেতু ট্যুরিস্ট প্লেস না, সেহেতু ওনারা নর্মালি যে ভাড়াটা হয় সেই ভাড়াটাই আমাদের কাছে চাইছে। ভবিষ্যতে যদি এটা কোনো সময় ট্যুরিস্ট প্লেস হয়ে যায় সেক্ষেত্রে হয়তো 4-5 হাজার টাকা আপনারা যেতে পারবেন না। তো আমরা রওনা দিই। কিছু দূর যাওয়ার পরে আমাদের চোখে পড়ে একটা চর টাইপের, মানে নদীর ধারে কিছুটা মাটির মতো জায়গা হয়েছে এবং ওইখানে প্রচুর বক। আমি আমার লাইফে এই পরিমাণ বক কোনোদিনও দেখিনি, একসাথে এত বক। এরকম বক দেখছেন? তো দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল আমাদের। তো আমরা ওই চরটাকে পাশ করে সামনে আগায় যাই। যাওয়ার পরে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমাদের মিশনটা কেন ব্যর্থ হয়েছে তার একটা কারণ আমরা সামনে দেখতে পাই এবং সেটা হচ্ছে কচুরিপানা। মানে একটা কচুরিপানা যে কী পরিমাণ বিপদের কারণ হতে পারে এটা আসলে আমার ধারণা ছিল না। আমরা যেহেতু নভেম্বর মাসে গেছিলাম, নদীতে পানি এমনি কম, আর কচুরিপানা স্তূপ হয়ে গেছে, মানে কচুরিপানা মুভ করার কোনো জায়গা নেই, এক জায়গায় প্রচুর কচুরিপানার স্তূপ। তো আমরা যখন কচুরিপানা স্তূপে আমাদের নৌকাটা যায়, নৌকাটা সম্পূর্ণ আটকে যায়। এখানে ডুবে যাবো না, মানে নৌকা কোনোভাবেই আর সামনে আগাইতে পারে না। আর কচুরিপানার জন্য নৌকার ইঞ্জিনের যে প্রোপেলার আসছে সেই প্রোপেলারের সাথে কচুরিপানা বারবার বাঁধে যাচ্ছিল, সো ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তো মাঝি এবং মাঝির হেল্পার বাধ্য হয়ে পানিতে নামে প্রোপেলার থেকে কচুরিপানা সরায় আবার কিছু দূর যায়, আবার কচুরিপানার প্রোপেলার আটকে যায়, আবার পানিতে নামে। এভাবে বিভিন্নভাবে কোনো মতে আমরা কচুরিপানার স্তূপটি পার হই।
ছাত্রীর পরে সরাইছে তুমি কি সাদার পাড় কাটতেছো না লাগার পাচ্ছ সাদার কাটতেছো তোমার ডিপ অনেক না এই ভাই স্টার দেন স্যার ওকে স্টার দেন স্টার দেন স্টার দেন না ও দেন না স্টার দেন না গরম এমনি শুকে যাবে আমি সামনে বসবো আমার সামনে জায়গা রাখেন আমার ভিডিও করার জন্য লাগবে কি হয়েছে কি হয়েছে এখানে কলা গাছ পুরো আটকে গেছে তো কচুরি মানে প্রচুর পরিমাণে জোক আছে তো এটা তো বলার মতোই না বেশ কয়েকবার জোকের কামড়ও খাইছে আর কি আমাদের মাঝিরা তো আমরা যখন এই স্তূপটা পার হই কচুরি পানের স্তূপটা পার হয়ে একটু ভালো পানিতে আসি তখন আমাদের 10-15 মিনিট লাগে হয়তো বা ম্যাক্সিমাম বিহঙ্গ দ্বীপ যেতে আমরা যখন বিহঙ্গ দ্বীপ থেকে 15 মিটার সামনে আসি তখনই আমি দ্বীপটিকে দেখতে পাই আর কি এক কথা অপূর্ব একটা দ্বীপ মানে এত দূর থেকে এত সুন্দর লাগতেছিল দ্বীপটা সম্পূর্ণ নির্জন মানে বলার মতো না যে এত সুন্দর তো মাঝি তখন আমাদেরকে বলে যে উনি ঘাট পর্যন্ত বা এই দ্বীপ পর্যন্ত নৌকা ফিরাতে পারবে না কারণ পানি খুবই কম এ পর্যন্ত গেলে আবার নৌকা নিয়ে ব্যাক করা খুব টাফ হয়ে যাবে এবং কাদা নিচে প্রচুর কাদা উনি বললো যে যদি আপনারা যেতে চান বিহঙ্গ দ্বীপে তাহলে আপনাদেরকে একটু কাদা পার হয়ে যেতে হবে 15 মিটারের মতন তো এটা দেখে আমরা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কারণ হচ্ছে প্রচুর কাদা এক নম্বর দ্বিতীয় হচ্ছে পানিতে প্রচুর যোগ আছে আর এতটা রাস্তা পাটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমরা আর কেউ সাহস পাই না বিহঙ্গ দ্বীপে ওঠার জন্য তো মাঝে আমাদেরকে আরেকটা কথা বলে যে এই দ্বীপটার পশ্চিম পাশে হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনে একটা জায়গা আছে যেখানে উনি নৌকা ভিড়াতে পারবে কিন্তু সেক্ষেত্রে এই পুরো দ্বীপটা পার হয়ে পর্যন্ত যেতে আমাদের বেশ সময় লাগবে এবং ওখানে যদি আমরা দ্বীপে উঠেও কিছুক্ষণ স্টে করি তারপর যে সময়টা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আর ব্যাক করতে পারবো না পাথরঘাটায় কারণ হচ্ছে তখন সম্পূর্ণরূপে ভাটা হয়ে যাবে ভাটা হয়ে গেলে পানি একদমই কমে যায় তখন সে নৌকা কোনোভাবে এইখানে চালাতে পারবে না সেক্ষেত্রে আমাদেরকে ওই বিহঙ্গ দ্বীপে রাত স্টে করতে হবে আমাদের বিহঙ্গ দ্বীপে রাত থাকার কোনো প্ল্যান ছিল না তো সেক্ষেত্রে আমরা আর সাহস পাই না যে এখন যাই আবার আটকা পড়ে গেলে রাত্রেবেলা নির্জন দ্বীপে কীভাবে থাকবো তো সেক্ষেত্রে আমরা ব্যাক করি তো ব্যাক করার সময় আমি দ্বীপটার দিকে দেখি এবং ভাবি যে এই দ্বীপটা আসলেই আপনার রাত্রে ক্যাম্প করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এরকম একটা নির্জন দ্বীপে রাত্রে ক্যাম্প করতে সেরকম মজা হবে তো আমরা আবার ইনশাল্লাহ নেক্সটে আসবো এখানে রাত্রে ক্যাম্প করার জন্যই তো আমরা ব্যাক করতে থাকি ব্যাক করতে গিয়ে আমাদের আবার সেম সেই প্রবলেম আপনার ওই কচুরি পানায় আমাদের নৌকা বারবার আটকে যায় মাঝিদেরকে নামে কচুরি পানা সরায় বিভিন্ন স্টাইলে নৌকা দোলায় রাস্তা করে আমরা শেষ পর্যন্ত ঘাটে ফিরি আমি বলবো আপনারা যদি বিহঙ্গ দ্বীপে যেতেই চান তাহলে অবশ্যই শীতের সময় যাবেন না শীতের সময় নৌকা হয়তো বা আপনারা ভেড়াতেই পারবেন না দ্বীপ পর্যন্ত গেলে বর্ষার সময় ডেফিনেটলি যাবেন আর রাত্রে থাকা যদি আপনাদের চিন্তাভাবনা থেকে ক্যাম্প করে সেক্ষেত্রে অবশ্যই দলবল বেঁধে যাবেন কেননা যেহেতু একদম নির্জন দিন সিকিউরিটির একটা ইস্যু থাকতেই পারে তো যত বড় ভারী দল হবে ততই ভালো তো আমাদের মিশনটা ব্যর্থ হয় কিন্তু যে পরিমাণ এক্সপিরিয়েন্স আমরা পাই সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের ইচ্ছা আছে আমরা আবার নেক্সট বর্ষার সময় অবশ্যই যাব এবং মিশনটা ইনশাল্লাহ সাকসেসফুল করব এবং সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ শুধু দেশে না দেশের বিদেশে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করি এবং নিয়মিত আমরা ভিডিও আপ করব আপনাদের জন্য সো ধন্যবাদ সবাইকে